সুন্দর সকাল, সুন্দর একটা দিন, সাথে আমি আর এক কাপ চা। গুড মর্নিং এভরিওয়ান, ইশাস ডায়েরি নতুন পাতা তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল, মাই ফ্যামিলি। অ্যান্ড সকালবেলায় এখন এক কাপ চা হাতে আর একটা বিস্কুট হাতে সকাল থেকে শুরু করছে। এবং আজকে তোমাদের একটা খুব প্রিয় এবং রিকোয়েস্টেড ভিডিও আমি তোমাদের কাছে উপহার দিতে চলেছি। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকে তোমাদের সেই যে রিকোয়েস্টগুলো তোমরা পাঠিয়েছিলে তার মধ্যে থেকে একটা রিকোয়েস্ট চুজ করে আমি ভিডিও করছি। একটা বলে নয়, এই রিকোয়েস্টটা হয়তো অনেকেই করেছো, আর যে জিনিসটার উপর ভিডিও হতে চলেছে সেটা তোমরা অবশ্যই খুব পছন্দ করো, সেটা হচ্ছে আমার দুদিন আগে আমি আমার কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম যে তোমরা তোমাদের মনের পছন্দ ভিডিও টপিক দাও, মানে যেটা তোমরা রিকোয়েস্ট করো এরকম টপিক দাও, আমি তার মধ্যে থেকে একটা যে কোনো একটা টপিক চুজ করে আমি ভিডিও বানাবো। তো অনেকেই লং হেয়ার, ফানি ভিডিও, হ্যানা তানা অনেক কিছুই পাঠিয়েছো। তো লং হেয়ার নিয়ে অনেকেই অনেক রিকোয়েস্ট ছিল যে লং হেয়ারের ওপর কিছু একটা করো। তো তার মধ্যে থেকে অনেকজন আবার রিকোয়েস্ট করেছে যে গামছা, মানে গামছা দিয়ে চুলটাকে শোকানো, আর চুলটাকে শোকানোর পরে গামছা জড়িয়ে চুলটাকে রেখে তুমি ঘরের কাজকর্ম করো, তো সেরকম একটা ভিজে চুলের ব্লগ। তো সেটাই তোমাদের কাছে উপহার দিতে চলেছিলাম। তো তার জন্য আমি আজকে হেনা করেছিলাম, আগের দিন গত রাত থেকে হেনাটাকে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপরে হেনা অ্যাপ্লাই করেছিলাম। তো এই হেনাটা হচ্ছে নর্মাল যেটা অর্গ্যানিক হেনা পাওয়া যায় সেই হেনাটা, আর এই হেনাটা হাতেও কালার করা যায়। যেমন আমার মেয়ের খুব ইচ্ছে হাতে কালার করার, হাতে হেনা করার, মানে হাতে মেহেন্দি করার। তো আমি এই হেনাটা যেটা ভিজিয়েছিলাম সেটাই একটা চামচ দিয়ে মেয়েটার হাতে লাগিয়ে দিয়েছিলাম। তো এই হেটা হেয়ার প্যাকটার মধ্যে যে হেনাটা আমি গুলেছি সেটা এমনভাবে গুলেছি যে এটা লাগালে তোমার যেটা কালো চুল আছে সেটা ন্যাচারালি ব্ল্যাক হয়ে যাবে। তো সেটা আমি এর আগে যেটা লাস্ট ভিডিও গেছে সেটার ওপরে গেছে, যদি এখনও দেখে না থাকো অবশ্যই দেখে নিও, তোমাদের অবশ্যই হেল্প লাগবে। যারা আর্টিফিশিয়াল কালার করতে চাও না তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল। আর এই যে মেয়েটার খানিকক্ষণ দেখেছিলাম, খুব বেশিক্ষণ রাখিনি কারণ ঠান্ডা লেগে যাবে। তো ওকে বলছে হাতটা দেখা কেমন কালারেরও কিছুতেই দেখাবে না, হাতটা মুঠো করে রেখেছে। তো সেই আর কি জোর করে আমি খুলে দেখাচ্ছি, আর এই যে এরকম কালার এসছে, খুব সুন্দর দেখো। তো হাতে যদি এত গাঢ় কালার আসে তাহলে এটা চুলে দিলে চুলে কতটা গাঢ় কালার আসবে বুঝতে পারছো? তো রাত্রেবেলা হেনাটা ভিজিয়ে রেখেছিলাম এবং পরের দিন সকালবেলা আমি মাথায় হেনা অ্যাপ্লাই করি। হেনা অ্যাপ্লাই করে ঘরের রীতিমতো কাজ টাজ করি। এই এক ঘন্টা 45 মিনিটের মতো, মানে 40-45 মিনিট বা 1 ঘন্টা বলতে পারো, এরকম হেনাটাকে রেখে তারপরে মাথাটা ভালোভাবে শ্যাম্পু দিয়ে কন্ডিশনার দিয়ে স্নান করে চলে আসি এবং তারপরে শুরু হয় তোমাদের রিকোয়েস্ট ভিডিওটা রাখার। তো এখন কিন্তু আমার মাথায় হেনা করা আছে, আর হেনাটা যেহেতু করেছি করার পর তো আর বসে থাকার সুযোগ হয় না, তো আমি কাজ লিটারেলি কাজ করতে শুরু করে দিয়েছি। আর আমার জামাটা সবাই এক্সকিউজ করো কারণ জামাটা হচ্ছে ছেঁড়া। আর হেনা করলে কী হয়, এই যে চুলগুলো থেকে গড়িয়ে পড়ে অনেক সময়, বা চুলগুলো মাঝে মাঝে খুলে জামার উপরে পড়ে যায়, তার জন্য জামাতে দাগ হয়ে যায়। তার জন্য আমি চেষ্টা করি একটা মানে পুরনো জামা পরে হেনা করার। তো এই টি শার্টটা হচ্ছে আমার অনেক পুরনো, তো এই টি শার্টটা একটু ছেঁড়া ফাটাও হয়ে গেছে আর কি, তার জন্য এটা এমনি পরি না আর। তো যাই হোক, এই টি শার্টটা পরে ওই জন্য করেছিলাম, কিন্তু যেহেতু ভিডিও করতে হবে সেহেতু ওই করে নিয়েছি আর কি। তো তার জন্যই বললাম একটু এক্সকিউজ করো। এই যে যেমন দেখো চুলের ওই পেছন দিকে খানিকটা অংশ খুলে গেছে, ওটা তো ওরকম আর কি খুলে যায় কারণ ক্লিপ তো লাগানো থাকে না, খুলে যায়। তো এই যে অংশটা খুলে গেছে ওটা কিন্তু জামার ওপরে পড়ছে, জামার ওখানটা দাগ হয়ে যাবে, তার জন্যে আমি এই ছেঁড়া ফাটা জামাটা পরি। যাই হোক, এরপরে আমি হেয়ার ওয়াশ করে চানটান করে চলে আসি একদম বাথরুম থেকে। আর এখন দেখো আমি চুলটাকে একটু শুকিয়ে নেবো। তো বেসিক্যালি এটাই তোমাদের রিকোয়েস্ট ছিল যে গামছা দিয়ে চুলটাকে শোকানো। তো গামছা দিয়ে আমি চুলটাকে হালকা হালকা করে মুছে মুছে শুকিয়ে নিচ্ছি। কিন্তু এখানে আর একটা রিকোয়েস্ট ছিল যে রিয়েল সাউন্ডটা, কিন্তু রিয়েল সাউন্ড ধরবার মতো আমার উপায় নেই, আমার কাছে ব্লুটুথ স্পিকার নেই। যদি ব্লুটুথ স্পিকার থাকতো আমি হাতে লাগিয়ে এই গামছাটা দিয়ে চুলটা শোকাতাম, তাহলে রিয়েল সাউন্ডটা ক্যাপচার করা যেত। কিন্তু রিয়েল সাউন্ডটা, মোবাইলটা অনেকটা দূরে রয়েছে এবং আমি
অনেকটা দূরে এসে চুলটা শোকাচ্ছি, সেক্ষেত্রে রিয়েল সাউন্ডটা ক্যাপচার করা সম্ভব নয়। তো এই জিনিসটা আমি রাখতে পারলাম না, ঠিক আছে। যদি ভবিষ্যতে কোনো দিন আমি টাকা পয়সা জোগাড় করতে পারি এবং টাকা পয়সা জুগিয়ে যদি ব্লুটুথ স্পিকার কিনতে পারি, তো ডেফিনেটলি তোমাদের এই রিকোয়েস্টটাও আমি পূরণ করে দেবো। ততক্ষণ এটা দিয়ে কাজ চালাও। তো চলো চুলটা ভালোভাবে শুকিয়ে নিই। আর চুলটা আমি কী করি, আমি চুল ভিজে গামছা মানে গামছা জড়িয়ে কিন্তু রাখি না। এটা যেহেতু রিকোয়েস্ট ছিল তার জন্য আমি গামছা জড়িয়ে রেখে কাজ করেছি, না হলে কিন্তু আমি গামছা জড়িয়ে রেখে কাজ করি না। কারণ গামছা জড়িয়ে রাখে চুল কিন্তু শোকাতে টাইম লাগে। তো আমার হাত থেকেও দেখো কালারগুলো কিন্তু ওঠেনি, মেহেন্দির কালারটা এতটাই গাঢ় হয়েছে। তো এই যে চুলটার ফাইনাল ব্যাপার হচ্ছে এইটা, দেখো চুলটাকে আমি হালকা করে হাতে হাত দিয়ে আস্তে 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 ইয়ে করে নিলাম। তো এই যে চুলটা কতটা কালার হয়েছে বা কতটা শাইনি হয়েছে সেটা দেখালাম। তো এরপরে একটা শুকনো ছোটো গামছা আমি মাথায় বেঁধে নিয়েছি। আর এই সময় না টেবিলে একটা পোঁকা চলে এসেছিল, তো পোঁকা টোকা আমি খুব ভয় পাই, তো পোঁকাটা ফেলতে পারছি না। তো তার জন্য হাজব্যান্ড মশাইকে ডাকলাম, ওকে বললাম, ওর আজকে ছুটি ছিল, তো ওকে বললাম যে তুমি একটু পোঁকাটা ফেলে দাও। তো ওই যে ও পোঁকা ফেলতে যাচ্ছে নিয়ে আমাকে ভয় দেখাতে এসছে, আর আমি খুব ভয় পাই পোঁকা, টিকটিকি, আরশোলা, ন্যাচারালি এই সব জিনিসগুলোতে আমি প্রচণ্ড প্রচণ্ড ভয় পাই, প্রচণ্ড ভীতি। আর ওইদিকে আমার মেয়েও স্কুল থেকে চলে এসছে, আমি ন্যাচারালি মেয়ে স্কুল থেকে আসার পর চান করি, কিন্তু যেহেতু আজকে হেনা করেছি তার জন্য আগেই চান করে নিয়েছি। এখন মেয়েটা স্কুল থেকে আসার পর আমি এখানে পুজো করতে বসে গেছি, যেহেতু চান করে নিয়েছি তার জন্য আগে পুজো করব, তারপর অন্য কথা। আর পুজো করার সময় আমি তার জন্য পুজো যেহেতু করতে যাবো তার জন্য আর মেয়েটাকে ধরিনি। মেয়েটাকে বললাম, ওর বাবাকে বললাম, তুমি জামাটা আমার ছাড়িয়ে দাও, নিয়ে চান করিয়ে দাও। আর আমি প্রতিদিন পুজো করার সময় ভোলে বাবার মাথায় জল ঢেলে পুজো করি। আর এখানে এই যে প্রসাদ দিচ্ছি, যেমন ন্যাচারালি সবাই পুজো করে, আমার পুজো করার ধরনটাও ঠিক সেরকমই। যেমন আমি ছোট থেকে দেখে এসেছি আমার মা ঠাকুমাকে পুজো করতে, আমিও ঠিক সেমনভাবেই পুজো করি। তো যাই হোক, এটাই তোমাদের রিকোয়েস্ট ছিল, আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখনও যেও না, শেষ হয়নি, বাকিটা দেখে যাও। কিন্তু তার আগে কিছু কথা বলে রাখি, যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো এবং রেগুলার বেসে আমার কথা শুনে 5 মিনিটের জন্য হলেও লাইভে আসো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর যারা এখনও পর্যন্ত আমার লাইভ অ্যাটেন্ড করনি, অবশ্যই সন্ধেবেলা 5 মিনিটের জন্য হলেও আমার সাথে একটু গল্প করে যেও, লাইভে এসে তোমাদের অপেক্ষায় রইব আমি। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো, করবে তো বন্ধু আমার জন্য, এইটুকু তো করতেই পারো, একটা লাইক দিয়ে শেয়ার করে দিও বন্ধু বান্ধবকে। আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। তো এখানে আমার পুজো করা হয়ে গেছে এবং আমি এখানে তুলসী তলায় জল দিচ্ছি। আমার তো এইটুকুই তুলসী গাছ, কারণ আমার তো ব্যালকনিটুকুই আমার যতটুকু গাছ লাগাবার জায়গা, উঠান টুঠান তো নেই, ফ্ল্যাটে যা হয়। এবং ওখানে সূর্য দেবতাকে যতটুকু দেখা যায় ততটুকু দেখে আমি ধূপটুপ দেখি, আমার পুজো সম্পন্ন করলাম। এখন আমি রান্নাঘরে চলে এসেছি বাকি রান্নাটা কমপ্লিট করার জন্যে। এবং রান্নার পোর্শন আমি কোনোদিনই ভিডিওতে দেখাই না, কারণ ওই আমার ছোটো রান্নাঘরের মধ্যে খুব অসুবিধা মোবাইল রাখা। যারা আমার লাইভ দেখো তারা তো জানো রান্না করতে করতে লাইভ করি খুব অসুবিধা হয়, তোমরা বলো আরও দূরে রাখো আরও দূরে রাখো, দেখা যাচ্ছে না। যাই হোক, তো এখন রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি। আর এই যে মা গামছা বেঁধে তোমরা বলেছিলে করতে, তো গামছা বেঁধেই আমি কাজগুলো করার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লাগে। আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, ঠিক আছে। যারা যারা পা প্রেমী আছো মানে ফুড প্রেমী আছো, তাদের জন্য নতুন ভিডিও আসতে চলেছে মেম্বারশিপে। তো যারা এখনও মেম্বারশিপ নাওনি, ঝটাপট মেম্বারশিপ নিয়ে নিতে পারো, তাহলে তোমরা দেখতে পাবে সেই ভিডিওটা। ফুড অয়েল মাসাজ বা প্যাড তেলবে তেল মালিশ, যেটার ইয়ে এসেছিলো, রিকোয়েস্ট এসেছিলো, প্রচুর প্রচুর রিকোয়েস্ট এসেছিলো, সেটাই আমি মেম্বারশিপের জন্য ভিডিওটা বানিয়েছি। যারা দেখতে ইন্টারেস্টেড তারা মেম্বারশিপ নিয়ে ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো। এটা হচ্ছে চা পাতার জল, মানে চা পাতা, যেটা চা পাতা খাই সেই চা পাতাটা ফেলি না, ওটা জলে মিশিয়ে গাছের গোড়ায় আমি দিয়ে দিই প্রতিদিন, ওটা ঘর গাছের সার হয়ে যায়। এখন মেয়েটার দেখো চান টান হয়ে গেছে, ওর বাবা চান টান করিয়ে দিয়েছে। এখন আমি ওর ব্যাগটা আজড়াবো, ব্যাগের মধ্যে ওদের ওর টিফিনটা আজড়াবো, কতটা কী খেয়েছে না খেয়েছে দেখবো, টিফিন বক্সটা ধুয়ে রাখবো, জলের বোতলটা ধুয়ে রাখবো, আর
ওদের একটা ডায়েরি আছে, সে ডায়েরিটার মধ্যে যদি কোনো ইনফরমেশান থাকে স্কুল থেকে তাহলে ওর ম্যাডাম লিখে দেয়, তো সেটা চেক করব, যেগুলো আমি রেগুলার বেসিসে প্রতিদিন পড়ে থাকি। এই হচ্ছে ব্যাপার। তো এগুলো আমি সব আগেই করে নিই, মানে আমি চান করি না, চান করার আগে এই সমস্ত কিছু করে তারপরে ওই যে জিনিসগুলো কাছাকাছি করতে হয় এই সমস্ত কিছু করে, দেখো এটা হচ্ছে ওদের স্কুলে জন্মদিন ছিল তার জন্য পেয়েছে, কোনো একটা বাচ্চার জন্মদিন ছিল তো জন্মদিনে বাচ্চারা সব গিফট দেয়, তো এটা হচ্ছে পেন্সিল, রাবার, স্কেল আর শার্পনার, এই কটা ছিল আর তার সাথে একটা চকলেট ছিল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এই যে আমি ডায়েরিটা চেক করছি, যেটা আমার প্রতিদিন কাজ, কিন্তু আমি এগুলো সমস্ত করে তারপরে ওই কাছাকাছি করি, ওর জামা টামাগুলো থাকে, তারপরে যেটাতে টিফিন বক্স মুড়িয়ে নিয়ে যায় সেই সমস্তগুলো কাছাকাছি করি, তারপরে গিয়ে আমি চান করি, মেয়েটাকে চান করে আমি নিজেও চান করি। তো আজকে যেহেতু হেনা করেছি এবং ভিডিও করার ছিল তার জন্য আমি আগেই চান করে নিয়েছিলাম, এবং ওর বাবার ছুটি ছিল বলেই সেটা সম্ভব হয়েছে। আমি বললাম যে তুমি ওকে চানটা করিয়ে দিও, বাস এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি এই আমার রুটিন। এরপরে মোটামুটি লাঞ্চটা কমপ্লিট হবে, লাঞ্চটা কমপ্লিট হয়ে গেলে লাঞ্চ করতে বসবো। আর এখন স্কুলের সমস্ত কিছু আগে চেক করে নিলাম, টিফিন বক্স টক্সগুলো যে সব এনেছে কি না ঠিকঠাক, অনেক সময় ফেলে আসে, তো ফেলে এলে আবার স্কুল থেকে কালেক্ট করতে হয়, খুব ঝামেলা হয়ে যায় তখন। আগেকার দিনে মারা দেখতাম এরকম করে মাথায় গামছা বেঁধে শাড়িটারি পরে কাজ করতে থাকতো, কিন্তু মাথায় গামছা বেঁধে চুলের মধ্যে ভিজে চুলে গামছা বেঁধে রাখলে সেটা কিন্তু চুলের ক্ষতি করে, সেটা কিন্তু চুলের কোনো রকম ভালো করে না বা চুল শোকাতে সাহায্য করে না। তার থেকে চুলটাকে ভালোভাবে মুছে নিয়ে চুলটা খুলে রেখে কাজ করা কিন্তু অনেক শ্রেয়। আগেকার দিনে হতো না, মারা চুলে চান করে চুল কিন্তু শোকাতেই ভুলে যেত, চুলে একটা খোপা করে কাজ করতে থাকতো, তাতে চুলের গোড়া নষ্ট হয়, চুল উঠে যায় এবং চুল উইক হয়ে যায় এবং চুলের অনেক ক্ষতি হয়। আমি এগুলো কিন্তু একদমই করি না, এই যে জিনিসটা দেখাচ্ছি জিনিসটা একদমই আমি সাপোর্ট করি না, এটা জাস্ট রিকোয়েস্ট এসেছিল প্রচুর পরিমাণে, তার জন্যে মানে রিকোয়েস্ট রাখার জন্য আমি করেছি, না হলে চুল কিন্তু আমি চান করার পর ভালোভাবে গামছা দিয়ে মুছে খুলে রাখি এবং শুকিয়ে নিই। তো এভাবেই কাজ করে থাকি, এভাবেই আমার চুলের কেয়ার করে থাকি। এখন অনেকক্ষণ হয়ে গেছে এটা আমি বেঁধে রেখেছি গামছাটা, এখন আমি গামছাটা খুলে দেব এবং চুলটাকে একটুখানি সামান্য মুছে খুলে রেখে দেবো, তাতে করে চুলটা এই আমি মেয়েটাকে খাওয়াবো, নিজেরা ভাত খাবো, এই করতে করতে চুলটা কিন্তু আমরা পুরোপুরি শুকিয়ে যাবো। দেখো এই যে, আর চুলটাতে যেহেতু লেবুর রস ইউজ করেছিলাম তার জন্য প্রচণ্ড প্রচণ্ড শাইনি হয়েছে, চুলে লেবুর রস দিলে প্রচণ্ড শাইনি হয়। আর এখানে মেয়েটা একটু খেলাটেলা করছে, আর ওদিকে আমার রান্নাও মোটামুটি কমপ্লিটের মুখে। আজকে মোটামুটি একটা মর্নিং ব্লগ শেয়ার করলাম, ভিজে চুলের মর্নিং ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে, এবং এটাই দ্যাটস ইট। এরপরে লাঞ্চ টাঞ্চ করেছি বাস, আর কিছু সেরকম কাজ করিনি, যে সামান্য ওপরটাতে একটু ক্লিপ লাগিয়ে দিলাম মাথার ওপরটাতে যাতে চুলগুলো সামনে না পড়ে। তো চলো আজকে এখানেই বিদায় নিই, সবাই ভালো থাকো, সুস্থ থেকো, অনেক হাসি খুশি থেকো, হাসি খুশি থাকলে সবাই ভালো থাকো, শরীর মন।